দুই সিটি কর্পোরেশনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য ইশরাক হোসেন ও তাবিদ আওয়ালকে মনোনয়ন দিয়েছে বিএনপি। অবিভক্ত ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক এবারই প্রথম কোন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। অপরদিকে ঢাকা দুই ভাগ হওয়ার পর 2015 সালে প্রথম সিটি নির্বাচনে উত্তরে মেয়র পদে লড়েছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টুর ছেলে তাবিদ। শনিবার বিকেলে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলের মনোনয়ন বোর্ডের বৈঠকের পর দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মেয়র প্রার্থীদের নাম ঘোষণা করেন। যে এই নির্বাচন সুষ্ঠু হবে এটা আমরা মনে করি না, আমরা তারপরেও এই নির্বাচনে যাচ্ছি, এটাকে আন্দোলনের অংশ হিসেবে নিয়ে। দক্ষিণের প্রার্থী হচ্ছেন ইশরাক হোসেন আর উত্তরের প্রার্থী হচ্ছেন যেন তাবিদ আওয়াল। ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করতে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড বসলেও কারো নাম ঘোষণা করা হয়নি। রোববার সকালে মনোনীতদের নাম ঘোষণা করা হবে বলে ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন। আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে শনিবার সন্ধ্যায় গণভবনে দলের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা হয়। বৈঠক শেষে ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, রোববার সকাল 11টায় ধানমন্ডিতে সভাপতির রাজনৈতিক কার্যালয়ে উভয় সিটির মেয়র ও কাউন্সিলর পদে যাদের মনোনয়ন দেওয়া হয়েছে তাদের নাম ঘোষণা করা হবে। নেত্রী নিজস্ব উপায়ে কিছু রিপোর্ট নিয়েছেন এবং গোয়েন্দা সংস্থার রিপোর্টও আছে। আগামীকাল প্রেস ব্রিফিং এর মাধ্যমে আমরা উভয় সিটি মেয়র এবং কাউন্সিলরদের আমরা যাদের মনোনয়ন দিয়েছি তাদের নাম ঘোষণা করব। ঢাকার দুই সিটি কর্পোরেশনের নির্বাচন ইভিএম পদ্ধতিতে একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন হবে বলে আশা প্রকাশ করছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। দুপুরে বরিশাল আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে জেলা ও উপজেলা পর্যায়ে নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। নুরুল হুদা বলেন, ত্রুটিমুক্ত নির্বাচন করার জন্যই ঢাকার দুই সিটিতে ইভিএম ব্যবহার করার সিদ্ধান্ত হয়ে গেছে। পরবর্তীতে দেশের সকল পর্যায়ে নির্বাচনে ইভিএম পদ্ধতি প্রচলনের চিন্তাভাবনা রয়েছে বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার। আমরা ত্রুটিমুক্ত করার জন্য ইভিএম ব্যবহার করব, সেখানে যাতে লোক ভোট দিতে গিয়ে ভোট দিয়ে আসতে পারে, এখানে ত্রুটিযুক্ত কোনো সুযোগ আমি রাখতে চাই না। আমরা আমরা দেখেছি আমাদের অভিজ্ঞতায় যে ইভিএম এর মাধ্যমে ত্রুটিমুক্ত নির্বাচন করা সম্ভব। গঠনতন্ত্র সংশোধন করে নতুন পদ সৃষ্টির মাধ্যমে রওশন এরশাদকে জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক বা চিফ প্যাট্রন করা হয়েছে। সংগঠনের নবম কাউন্সিলে জিএম কাদের চেয়ারম্যান ও মশিউর রহমান রাঙ্গা মহাসচিব নির্বাচিত হন। তবে এরশাদবিহীন জাতীয় পার্টির প্রথম কাউন্সিলে অনুপস্থিত ছিলেন রওশন এরশাদ। বক্তৃতায় জিএম কাদের সবাইকে ঐক্যবদ্ধ থেকে ষড়যন্ত্রের বিরুদ্ধে কাজ করার আহ্বান জানান। আরাফাতুর রহমানের রিপোর্ট। প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এরশাদের মৃত্যুর পর জাতীয় পার্টির প্রথম জাতীয় কাউন্সিল এটি, এতে উপস্থিত ছিলেন না রওশন এরশাদ। রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে জাতীয় পার্টির কেন্দ্রীয় কাউন্সিলে সংগঠনের গঠনতন্ত্র সংশোধন করে প্রধান পৃষ্ঠপোষকের পদ সৃষ্টি করা হয়। কাউন্সিলররা এই পদে রওশন এরশাদকে দায়িত্ব দেন। চেয়ারম্যানের দায়িত্ব পান জিএম কাদের আর মহাসচিব হন মশিউর রহমান রাঙ্গা। এই মুহূর্ত থেকে জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদ এমপি, চেয়ারম্যান হিসেবে সাবেক সফল মন্ত্রী, বাংলাদেশের রাজনীতির আকাশের উজ্জ্বল নক্ষত্র জনাব গোলাম মোহাম্মদ কাদের এমপি। নবনির্বাচিত নেতৃত্ব এরশাদের দেয়া 18 দফার আলোকে দল ও দেশকে গঠনে এগিয়ে যাওয়ার ঘোষণা দেন। নিজেদের মধ্যে ষড়যন্ত্র করে নিজেদের মধ্যে দুর্বল করার জন্য যদি কোন রকম ভাগাভাগির চেষ্টা করা হয় ওই পাদে পা দিবেন না। যে কোনো ভাবেই হোক আমরা ঐক্য বজায় রাখব, কোনো ষড়যন্ত্রের শিকার হব না। আমরা চাই ক্ষুধা মুক্ত দারিদ্র মুক্ত দেশ, আমরা অন্যায় অবিচার বৈষম্য থেকে মুক্তি চাই, আমরা দুর্নীতি সন্ত্রাস জঙ্গিবাদ থেকে মুক্তি চাই, বেকারত্ব মাদকের অভিশাপ থেকে মুক্তি চাই। সম্মেলনে অতিথি হিসেবে অংশ নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিএনপির রাজনীতির সমালোচনা করেন। জাতীয় সংসদ বলতে
ভেতরে পারস্পরিক গালি গালাজ এসবই ছিল বিরোধী দলের কর্মকাণ্ড। জাতীয় পার্টি বিরোধী দলে আসার পর সংসদে কার্যক্রমে নতুন মাতৃকতা আসে। হোসেন মোহাম্মদের সাথে যে উদ্দেশ্য নিয়ে এই পার্টি গড়ে তুলেছেন তার বর্তমানেও আপনারা পার্টিকে ঐক্যবদ্ধ রাখবেন। কাউন্সিলররা জাতীয় পার্টির চারটি কো চেয়ারম্যান সহ শূন্য পদগুলো পূরণে দলের চেয়ারম্যান জি এম কাদেরকে দায়িত্ব দিয়েছেন। আরাফাতুর রহমান, আরটিভি, ঢাকা। আওয়ামী লীগের নবনির্বাচিত কমিটির সদস্যদের নিয়ে সকালে ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে জাতীয় কাউন্সিলে 5 দিন পর পূর্ণাঙ্গ কমিটি বিভিন্ন পদে নেতাদের নাম ঘোষণা করা হয়। রাজধানী ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কমিটিতে যোগ হওয়া নতুন নেতাদের নাম ঘোষণা করেন। গেল 21 ডিসেম্বর আওয়ামী লীগের 21তম জাতীয় কাউন্সিলে নবমবারের মতো বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে দলের সভাপতি এবং দ্বিতীয় মেয়াদে ওবায়দুল কাদেরকে সাধারণ সম্পাদক নির্বাচন করে আংশিক কমিটি ঘোষণা করা হয়। উন্নয়নের বরাদ্দ কেউ দুর্নীতি করে নিজেদের ভাগ্য করতে ব্যবহার করলে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দীর্ঘমেয়াদী পরিকল্পনায় দেশের এভিয়েশন খাতকে এগিয়ে নিতে বিমানে উন্নত যাত্রী সেবা নিশ্চিত করার তাগিদ দেন শেখ হাসিনা। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তৃতীয় টার্মিনালের নির্মাণ কাজ উদ্বোধন করে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। রুহুল আমিন, তুহিনের রিপোর্ট। নিরাপদ ও দ্রুত যাত্রা এবং সক্ষমতা বৃদ্ধির ফলে আকাশপথ হয়ে উঠেছে জনপ্রিয়। প্রতি বছর যাত্রী সংখ্যা বৃদ্ধি পাচ্ছে 8% হারে। এ অবস্থায় শাহজালাল বিমানবন্দরের সক্ষমতা বাড়ানো ও যাত্রীদের আন্তর্জাতিক মানের সেবা দিতে নির্মিত হচ্ছে সুপরিসর তৃতীয় টার্মিনাল। 21,300 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই টার্মিনালটি হবে সম্পূর্ণ অটোমেটেড প্রযুক্তির, যা শেষ হতে সময় লাগবে 4 বছর। সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৃতীয় টার্মিনাল নির্মাণ কাজের উদ্বোধন করেন। এ সময় নতুন দুটি বোয়িং 787-9 সিরিজের ড্রিমলাইনার সোনার তরী ও অচিন পাখির উদ্বোধন করেন তিনি। পাশাপাশি বিমানের টিকিট কাটার মোবাইল অ্যাপস উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। বক্তব্যে প্রধানমন্ত্রী বাংলাদেশকে প্রাচ্য ও পাশ্চাত্যের সেতু বন্ধন হিসেবে গড়ে তোলার প্রত্যয় জানান। সাউথ এশিয়া এবং সাউথ ইস্ট এশিয়ার কথা চিন্তা করি এবং ইস্ট অ্যান্ড ওয়েস্টের মধ্যে যদি একটা সেতুবন্ধ রচনা করতে যাই তো বাংলাদেশটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ অবস্থানে বাংলাদেশ রয়েছে এবং সেখানে বাংলাদেশকে যদি আমরা সেভাবে উন্নত করতে পারি তো প্রাচ্য এবং পাশ্চাত্যের মধ্যে আমরা একটা সেতুবন্ধ রচনা করতে পারি। বিমানে যাত্রী সেবা বাড়ানোর তাগিদ দিয়ে বিমানবন্দরে যাত্রী হয়রানি না করার নির্দেশ দেন সরকার প্রধান। তো এন্টারটেনমেন্টের কোনো ব্যবস্থাই ছিল না। অত্যন্ত পুরনো কয়েকটা, আমি কোনো এয়ারলাইন্সের নাম বলবো না, কারণ যার নাম বলবো সেটা তাদের দোষ না, দোষটা ছিল আমাদের এখানে যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিল তাদেরই দোষে এরকম একটা মানে একেবারে একটা দুর্দশাগ্রস্ত অবস্থা ছিল। নতুন উড়োজাহাজের রক্ষণাবেক্ষণে সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দেন শেখ হাসিনা। সন্ত্রাস জঙ্গিবাদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছি, মাদকের বিরুদ্ধে অভিযান চালাচ্ছি, দুর্নীতির বিরুদ্ধে অভিযান চালাচ্ছি, কারণ দিনরাত পরিশ্রম করবো দেশের উন্নয়নের জন্য। আর সেখান থেকে আমার দেশের সাধারণ মানুষ মাথার ঘাম পায়ে ফেলে অর্থ উপার্জন করবে আর দেশের উন্নয়নের কাজ সঠিকভাবে হবে না সেখান থেকে কেউ কারো ভাগ্য অসাধু উপায়ে করতে যাবেন গড়তে যাবেন সেটা কখনো সম্ভব হবে না, সেটা করা বরদাস্ত করা হবে না। দেশের অভ্যন্তরীণ রুটে আরও নতুন 3টি বিমান সংযুক্ত করা হবে এবং বিমানকে লাভজনক করতে নিজস্ব কার্গো বিমান ক্রয়ের কথা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কার্গো বিমান আমাদের প্রয়োজন। রুহুল আমিন, তুহিন, আরটিভি, ঢাকা। তীব্র শীত বয়ে যাচ্ছে সারা দেশে, এতে দুর্ভোগ বেড়েছে ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষে। সর্দি, কাশি, নিমোনিয়া, ডায়রিয়া সহ শীতজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্করা। সড়কে হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। এদিকে তীব্র কুয়াশায় ধানের বীজতলা নষ্ট হয়ে যাওয়ায় দুশ্চিন্তায় কৃষকরা। বিভিন্ন জেলা প্রতিনিধির তথ্যচিত্রে জানাচ্ছে নাদিরা সুলতানা। দিনাজপুরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 7.2 ডিগ্রি সেলসিয়াস। এতে জনজীবন স্থবির হয়ে পড়েছে। কাজ না পেয়ে পরিবার পরিজন নিয়ে বিপাকে শ্রমজীবীরা।
7.8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। শীতে শিশু বয়স্করা আক্রান্ত হচ্ছেন সর্দি কাশি সহ নানা রোগে। এমন শীত, আমি ঘর থেকে বাইরে হওয়া পারতেছি না। শীতের জন্য এখানে বসে আছি, কেউ কাজ কাম নাই। প্রতিদিনই তাপমাত্রা ওঠানামা করছে রাজশাহীতে, এতে দুর্ভোগ বেড়েছে মানুষের। গাইবান্ধায় বৃষ্টির মতো কুয়াশা ঝরছে, খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন মানুষ। কানে ঠান্ডা লাগে, পায়ে ঠান্ডা লাগে, এদের সমস্যা বেশি হয়। শীতের মধ্যে শরীর পরিবহন কষ্ট করে ছুঁয়ে আসি এই ঠান্ডার মধ্যে। কুড়িগ্রামে দুর্ভোগে আছেন ছিন্নমূল নদীর পাড়ের হাজারো মানুষ। ইনকাম আমার কমে গেছে, ডাল ফেলাইতে পারতেছি না, ঠান্ডায় না লাগেছে। ঠাকুরগাঁওয়ে ঠান্ডা বাতাসের সঙ্গে বৃষ্টির মতো গুড়ি গুড়ি কুয়াশা ঝরছে, সড়কে হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। কম্বল টম্বল নাই, সরকারি বিল মেলা জিনিস হচ্ছে, এত বাতাস আর এত শীত, থাকা যাচ্ছে না মানুষ। চুয়াডাঙ্গায় ঘন কুয়াশায় নষ্ট হয়ে যাচ্ছে ধানের বীজতলা, এতে দুশ্চিন্তা রয়েছেন কৃষকরা। শীতের ঝালকাঠি সহ বিভিন্ন স্থানে দুর্ভোগে পড়েছেন কর্মজীবী মানুষ। তো ঘন কুয়াশা এবং তীব্র শীত, বিশেষ করে শ্বাসকষ্টের রোগী যারা বৃদ্ধ তাদের মধ্যে এবং শিশুদের ভিতরেও শ্বাসকষ্টের পরিমাণ আমরা বেশি পাচ্ছি। নাদিরা সুলতানা, আরটিভি। শরৎপুরে সখীপুরে শীতার্তদের মাঝে 2000 কম্বল, 50 পরিবারকে 100 বান্ডেল থেউটিন এবং 6000 টাকা করে বিতরণ করেছেন পানি সম্পদ উপমন্ত্রী AKM এনামুল হক শামীম। শুক্রবার বিকেলে স্থানীয় সখীপুর থানার উত্তর তার বুনিয়া আব্বাস আলী উচ্চ বিদ্যালয় মাঠে এবং এর আগে দক্ষিণ তারা বুনিয়া ইউনিয়ন পরিষদের মাঠে এই সহায়তা সামগ্রী বিতরণ করেন তিনি। এ সময় ভেদরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির মোল্লা, উপজেলা নির্বাহী অফিসার তানভীর আল নাফিস, সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ এনামুল হক সহ স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শীতে ডেঙ্গুর প্রকোপ কমলেও চলতি বছর রোগটি ছাড়িয়ে গেছে অতীতে সব রেকর্ড। পাশাপাশি এবছর ডেঙ্গুর জীবাণুবাহক এডিস মশার বিস্তার ঘটেছে দেশের প্রায় সব জায়গায়। সারা দেশে ছড়িয়ে পড়ায় এখন থেকে ডেঙ্গু বছরভর কম বেশি থাকবে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। যদিও অতীতের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ডেঙ্গুর বাহক এডিস মশার নির্মূলে সবসময় তৎপর থাকার কথা জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আরও থাকছে শাহাবুদ্দিন সিহাবের রিপোর্টে, ছবি তুলেছেন ফজলুল হক। 2000 সালে দেশে প্রথম ব্যাপকভাবে ডেঙ্গুর প্রকোপ দেখা দেয়। তবে একাধিক জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও চিকিৎসকের মতে এর আগেও দেশে ডেঙ্গু ছিল। 1999 সালে বা তার আগে ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিলেও তার পরিসংখ্যান পাওয়া যায় না। তবে 2000 থেকে 2018 সাল পর্যন্ত মোট 50,148 জন ডেঙ্গু রোগী চিকিৎসা নেওয়ার তথ্য নথিভুক্ত হয়েছে সরকারের খাতায়। এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস অ্যান্ড কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী 2019 সালের শুরু থেকে 25 ডিসেম্বর পর্যন্ত সারা দেশে মোট 1,12,073 জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। সম্মিলিত উদ্যোগ জনগণ প্লাস সরকার সবাই মিলে উদ্যোগের ফলে কিন্তু ডেঙ্গু মশাটা নিয়ন্ত্রণে চলে আসছে এবং আগামীতে আরও আসবে যদি সবাই সম্মিলিতভাবে কাজ করা হয়। পেশেন্ট যদি একদম আর্লি মোমেন্টে যদি চলে আসে, ডাক্তারের পরামর্শ নিয়ে যদি সে হাসপাতালে ভর্তি হয়, তাহলে কিন্তু মারা যাওয়ার সম্ভাবনা একদমই কমে যাচ্ছে। থাইল্যান্ড বলেন, মালয়েশিয়া বলেন, এবার কিন্তু ফিলিপাইনেতে মহামারী ঘোষণা করেছে এবং প্রত্যেকটা জায়গায় কিন্তু আমাদের ডেঙ্গু আছে। আমেরিকার মতো জায়গায় কিন্তু ডেঙ্গু আমাদের আছে, কিন্তু প্রতিরোধটা হলো মেন কথা। সবাই প্রতিরোধ করে দেখে কিন্তু ডেঙ্গু মশাটা নিয়ন্ত্রণে থাকে। চলতি বছর জানুয়ারিতে 38 জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন, এরপর ফেব্রুয়ারিতে 18 জন, মার্চে 17 জন, এপ্রিলে 58 জন, মে মাসে 193 জন, জুনে 1,884 জন, জুলাইয়ে 16,253 জন, অগস্টে 52,636 জন, সেপ্টেম্বরে 16,856 জন, অক্টোবরে 8,143 জন এবং নভেম্বরে 4,011 জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আর ডিসেম্বরের প্রথম 13 দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 816 জন। পরিসংখ্যান বলছে মে মাস থেকে ঢাকায় ডেঙ্গুর প্রকোপ বেড়ে জুন ও জুলাই ক্রমশ তীব্র হয়ে অগস্টে তা মারাত্মক রূপ নেয়। অতীতের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ডেঙ্গুর জীবাণুবাহক এডিস মশার বিস্তার রোধে ভবিষ্যতে সবসময় তৎপর থাকার কথা জানালেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা। বছরের শুরু থেকে আমরা 4টা ভাগে আমরা এটাকে ইম্পর্টেন্স দিয়ে কাজ করব, যেমন পত্রপত্রিকায় হবে, ডিজিটাল বোর্ডে হবে, টিভিসি হবে,
এরপরে আপনার লিফলেট হবে, স্টিকার হবে, অবহিতকরণ সভা হবে, র্যালি হবে, মাইকিং হবে, রোড শো হবে, সমস্ত পরিকল্পনা আমরা কিন্তু নিছি এবং সারা বছর যাবত কখন করব সেভাবেই করেছি, যে মাস উল্লেখ করে যেভাবে কন্ট্রোলের পদ্ধতি আছে আমরা সবই করার চেষ্টা করব। সরকারি উদ্যোগের সঙ্গে জনগণের সচেতনতা ও সম্পৃক্ততা চান তারা, জনগণকে সম্পৃক্ত করা। শাহাবুদ্দিন সাহেব, আরটিভি, ঢাকা। চট্টগ্রামের ফৌজদারহাটের বাংলা বাজার এলাকায় ত্রিমুখী সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক সাইফুজ্জামান মিন্টু ও তার দুই মেয়ে নিহত হয়েছেন। এ সময় তার স্ত্রী ও ছেলে আহত হন। সকাল 9টার দিকে চট্টগ্রাম মহাসড়কে ঢাকামুখী লাইনে একটি লরি দুটি প্রাইভেট কারকে চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলে সাইফুজ্জামান মিন্টুর দুই মেয়ে তাসরিন ও তাফসিয়ার মৃত্যু হয়। আহত মিন্টু সহ তার স্ত্রী এবং ছেলেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মিন্টুকে মৃত ঘোষণা করে। এই ঘটনায় আহত তার স্ত্রী ও শিশু পুত্র হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ ঘাতক লরি ও ড্রাইভারকে আটক করেছেন। স্থানীয় মুক্তিযোদ্ধা কমান্ডারের অসহযোগিতায় মুক্তিযুদ্ধের 48 বছরও মুক্তিযোদ্ধা তালিকায় নাম ওঠেনি মুক্তিযোদ্ধা জয়নাল আবেদিনের। দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরে ক্লান্ত স্ত্রী হাসিনা বেগম বহু আগেই ছেড়েছেন আশা। আর পাকিস্তানিদের অবস্থান জানিয়ে মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করা তথ্যযোদ্ধা জামাল উদ্দিনের আক্ষেপ, জীবন বাজি রেখে কাজের মূল্যায়ন পেলেন না জীবদ্দশায়। শেষ জীবনে আর ভাতা নয়, মুক্তিযোদ্ধার সম্মানটুকু নিয়ে মরতে চান তারা। মত্ত প্রতিনিধি সাফিল খান বাবুর পাঠানো তথ্যচিত্রে জানাচ্ছেন মায়দুর রহমান রুবেল। দেশ স্বাধীনের লক্ষ্যে অন্যান্য মুক্তিযুদ্ধের মতো যুদ্ধে গিয়েছিলেন তৎকালীন চাঁদপুর মহাকুমার মতলবের জয়নুল আবেদিন। দেশ স্বাধীন হয়েছে ঠিকই, বাজি রাখা জীবন নিয়ে আর ফিরতে পারেনি ঘর সংসারে। একদিন স্বামী সন্তান সবই ছিল হাসিনা বেগমের। যুদ্ধে শত্রুর বুলেটে প্রাণ যায় মুক্তিযোদ্ধা জয়নুলের। কোলের ছোট্ট শিশু অকালে হন পিতৃহারা। ছেলের দিকে তাকিয়ে দ্বিতীয় বিয়ে করেননি হাসিনা বেগম। স্থানীয় একটি স্কুলে চতুর্থ শ্রেণীর চাকরি করে কোনো মতে টেকে আছেন জীবন সংগ্রামে। বহু চেষ্টা করেও পায়নি স্বামীর মুক্তিযোদ্ধার মর্যাদা অর্জন করতে। অনেক জায়গায় আমি আবেদন করছি, আবেদন কোনো জায়গায় মঞ্জুর হয় নাই। আমার স্বামীর নাম যেন মুক্তিযোদ্ধার তালিকায় আসে আর আমি যেন মুক্তিযোদ্ধার ভাতা পাই। এদেশে অনেকেই মুক্তিযুদ্ধে সনদ দিয়ে অনেক রকম সরকারি সুযোগ সুবিধা পেয়েছেন, কিন্তু আমাদের পরিবার আজ পর্যন্ত মুক্তিযুদ্ধের স্বীকৃতিও পেলাম না, সরকার থেকে কোনো সাহায্য সহযোগিতাও আমরা পাইনি। 1971 সনে পাক হানাদার বাহিনীর গুলিতে শহীদ হয়েছেন। তো আমরা এই বিষয়টা জানা ছিল না, যখন এখন জানতে পারছি উনি কাগজপত্র নিয়ে আসলে ওনার জন্য যতটুকু আমাদের করতে হয় যাতে ওনার নামটা মুক্তিযুদ্ধের তালিকায় আসে আমরা সর্বাধিক সহযোগিতা করব। আরেক মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন, 71-এর 25 মার্চ বহির্বিশ্বের সাথে যখন পূর্ব বাংলার যোগাযোগ বন্ধ হয়ে যায় তখন পাক বাহিনীর কড়া পাহারায় থেকেও কৌশলে শত্রুর অবস্থান পৌঁছে দিত মুক্তিযোদ্ধাদের কাছে। বিভিন্ন ওয়ারলেস থেকে বিভিন্ন সময়ে পাক বাহিনী কোথায় আছে, জলপথে আছে না সর্বতা আছে, কোথায় কি করে, এই সময় পাইতাম। পাইয়াই আমি মুক্তিবাহিনী গোপনীয় জানতাম এই সমস্ত। যুদ্ধকালীন সময় পুরো 9 মাস পাকিস্তানি বাহিনীর বিভিন্ন গোপনীয় তথ্য দিয়ে মুক্তির জন্য সহায়তা করেছেন জামাল উদ্দিন। অথচ বারবার আবেদন করেও এই তথ্যযোদ্ধা আশ্বাস ছাড়া আর কিছুই পায়নি। জীবনের শেষ প্রান্তে এসে মুক্তিযোদ্ধার সম্মানটুকু নিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চান জামাল উদ্দিন। সরকারের কাছে বহু চেষ্টা করছি, যথাযথ চেষ্টা করছি বিভিন্নভাবে, কিন্তু কোন সাহায্য সহযোগিতা আমি পাইনি। সংসদের নিয়ম কানুনের হেরফেরের কারণেই উনি হইতে পারেননি, তবে এখন যে প্রচলিত নিয়মকানুন হয়েছে তাতে ওনার এটা হয়ে যাবে, বিলম্ব হচ্ছে অবশ্য। 71-এ জীবন বাজি রাখা যোদ্ধারা শেষ জীবনে নিজেদের প্রাপ্য মর্যাদার দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছে। মাইদুর রহমান রুবেল, আরটিভি। জিপিএইচ ইস্পাত ও বুয়েট সহযোগিতা চুক্তি স্বাক্ষর এবং ইউটিএম মেশিন হস্তান্তর করা হয়েছে। বিকেলে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। জিপিএইচ গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এবং বুয়েটের মেটেরিয়াল ও মেটালার্জিক্যাল বিভাগের প্রধান স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করে। অনুষ্ঠানে জিপিএইচ ইস্পাত বুয়েটকে আন্তর্জাতিক মানের অত্যাধুনিক ইউটিএম মেশিন হস্তান্তর করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সাইফুল ইসলাম।
রাতের সংবাদ এই পর্যন্তই। আরটিভির সর্বশেষ সংবাদ জানতে যেকোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা অ্যান্ড্রয়েড স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়া তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com, facebook.com/rtvonline ও youtube.com/rtvdigitals। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।